ইয়াস ঘূর্ণিঝড়ে রাজ্যের 1 কোটি মানুষের ক্ষতির আশঙ্কা দিনভর আপডেট দিল বাংলার জনপ্রিয় সংবাদ মাধ্যমগুলি। কিন্তু আপনি জানেন কিভাবে এই সমস্ত সংবাদ মাধ্যমের সাংবাদিকরা অনেক সময় বোকা বানায় মানুষদের, আতঙ্কের পরিবেশ তৈরি করে? দেখাবো আপনাদের সেই সমস্ত ব্যাক ফুটেজ, কিভাবে মানুষদের বোকা বানাচ্ছে, কিভাবে নিজেরা পুরো ফুটেজ খেয়ে নিল। প্রথমে আসে জি-24 ঘন্টা, মাছ আর ব্যাংক সহযোগে জি-24 ঘন্টার হাড় হিম করা, অকলস্থ থেকে লাইভ রিপোর্টিং এর মেকিং অফ ফিল্ম এর অনেকটাই আনকাট আনএডিটেড ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে প্রথমে রাস্তা থেকে নিচু জায়গায় সাবধানে নামলেন সাংবাদিক, তারপর গ্রামের কয়েকজনকে ডাকলেন পাশে থাকার জন্য যদি কোনো বিপদ ঘটে। তাদের হাত থেকে ধরিয়ে দেওয়া হল মৃত মাছ, সঙ্গে সাংবাদিকদের হাতে অনেকটা উপরে রাখা হলো একটি ব্যাং, রাস্তায় ক্যামেরা, পাশে এলাকাবাসী, ব্যাস লাইট ক্যামেরা অ্যাকশন শুরু। ঘূর্ণিঝড় ইয়াসের আপডেট নাকি কোনো ফিল্মের শুটিং, আপনি দেখলেই বুঝতে পারছেন। পরে আসি News18 বাংলা, সাংবাদিকের নাম বেঙ্কটেশ্বর লাহিড়ি, ছবিতে স্পষ্ট জলস্তর হাঁটু নিচে, নিজে দাঁড়িয়ে আছেন, আর কয়েকজনকে দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে রাস্তায়, প্রত্যেকের পায়ের শিনবন পর্যন্ত জলে ডোবা। তা সত্ত্বেও একজন মহিলা আর একজন স্থানীয় মানুষকে জলে শুয়ে পরিকল্পিতভাবে নাটক করতে করতে খবর করছে বেঙ্কটেশ্বর লাহিড়ি। কতটা নাটকবাজি, কতটা নিম্নমানের সংবাদ মাধ্যম হলে মানুষের ভেতরে আতঙ্ক জিয়ে রাখতে এইভাবে সাংবাদিকতা করতে পারেন, তা প্রশ্ন রইল। তবে এর থেকেও নজর করেছে কলকাতা টিভির সুচন্দ্রিমা, কলকাতা টিভির সাংবাদিক, পেছনে দাঁড়িয়ে হাপুস নয়নে কেঁদে কেঁদে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে চলেছেন ওর গাড়ির ড্রাইভার চন্দুবাবু। তাই এদের কান্নার কারণটা কি? না, গাড়ি নাকি জলে তোড়ে ভেসে গেছে। কিসে? দীঘার সমুদ্র থেকে উঠে আসা জলের স্রোতে। কোথায়? দীঘার সব থেকে ঝকঝকে বিশ্ববাংলা পার্কের ওপাশে মেইন রাস্তায়। দেখুন কাণ্ড, পাবলিককে কেঁদে কেঁদে যা খুশি বলবে আর পাবলিক তার সাথে রুদালে জোড়াবে। তবে বলে রাখি, বিশ্ববাংলা পার্ক যারা দেখেছেন তারা জানেন মিনিমাম সমুদ্রের জলস্তর থেকে 40 ফুট বেশি হলেও তবেই ওই রাস্তা জলের তলায় থাকবে। বৃষ্টির জলের কথা বলছি না, বলছি সমুদ্রের জলোচ্ছ্বাসের কথা। নিজের মুখেই মেয়েটি বলছে ওরা একটা শেডের তলায় সব কটি চ্যানেলের ক্যামেরা পার্সন, রিপোর্টার আর ড্রাইভাররা দাঁড়িয়েছিল। জলের স্রোত বলছে সেটা দীঘার উঁচু স্থান থেকে নেমে আসা বৃষ্টির জল, সমুদ্রের জল নয়। সমুদ্রের জল হলে গাড়ি নাকি ওদের গাড়িকে ভাসিয়ে নিয়ে গেছে। 24 ঘন্টার টিভিতে দেখলাম ওদের গাড়িটা একটা নালার ভেতরে কাত হয়ে গেছে। মেয়েটি নিজেই বলছে ড্রাইভার গাড়ি ব্যাক করছিল তখন কাত হয়ে যায়। মেয়েটির নিজের বক্তব্য শুনুন নিজের কানে। ড্রাইভারকে হাজার বললেও গাড়ি ছেড়ে নামেনি, সেও জিনিসপত্র উদ্ধার করতে ব্যস্ত ছিল। অন্য চ্যানেলের কর্মীরা ওকে হাত ধরে টেনে আনে, ওনাকে মৃত্যুর দরজা থেকে ফিরে এসেছে। আর তার জন্যে এই অস্ট্রেলিয়ার সিডনি অপেরা আমরা দেখেছি, মনে হয়েছে নবদ্বীপের বঙ্গবিভূষণ শ্রীমতী সন্ধ্যা রায় আজ পরাজিত সুচন্দ্রিমার কাছে। তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় একটা গাড়ির জন্য যদি এত কান্না পাই, তবে ভোট পরবর্তী হিংসায় মানুষের অবস্থা এরা কী করে বুঝবে, কী করে বুঝবে ঘূর্ণিঝড়ে সর্বহারা মানুষদের জ্বালা যন্ত্রণার কথা? আর এরাই নাকি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ।